মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন, নতুন স্বাধীনতা এসেছে, সংস্কারের কাজ অনেক বাকি, যে বাংলাদেশ চাই সেটা তৈরি করতে অনেক পরিশ্রম করতে হবে। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ ভূমি আন্দোলন আয়োজিত বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থান, কৃষক শ্রমিক এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওবায়দুল ইসলাম, ফটো সাংবাদিক ডক্টর শহীদুল আলম এবং বিভিন্ন জেলা থেকে আগত ভূমিহীন কৃষকরা বক্তৃতা করেন। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, নিরাপদ খাদ্য তৈরি করতে এবং সুস্থ থাকার জন্য কৃষক ও ভূমিহীনদের জমির অধিকার নিশ্চিত করে তাদের কীটনাশক মুক্ত এবং অর্গানিক খাদ্য উৎপাদনে উৎসাহিত করতে হবে।